স্বাধীনতার পূর্ব বঙ্গবন্ধু তাজউদ্দীনের আওয়ামী লীগ নয়। এবং 72 থেকে আওয়ামী লীগ ধীরে ধীরে একটি পরিবারের কুক্ষিগত হয়। যে জিনিসটা আসে যে আমরা আওয়ামী লীগটা হয়ে যায় একটা স্বৈরাচারের প্রতিকৃতি, কিন্তু এটা তো সেই আওয়ামী লীগ ছিল না। আমরা চাই যে আজকে যেন স্বৈরাচারকে পতন করতে যে আমরা নিজেরাই স্বৈরাচারী হয়ে আমরা যেন মানুষের আগে ইতিহাসটা ভুলে না যাই। বন্ধু বান্ধব আসছে শেয়ার করে দিবেন, আমি দুইবার বলেছি আচ্ছা। প্লিজ একটু নেন সমকালকার।